হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের প্র্যাকটিস ভালোই চলছে। আমি অলোক আর তোমরা দেখছো সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট থ্রি। আগের পার্টে অর্থাৎ পার্ট টুতে আমরা দেখেছিলাম স্কেল কাকে বলে, কর্ড কীভাবে বাজাতে হয়। তো আজ আমরা দেখে নেব কিছু ডান হাতের প্র্যাকটিস আমরা করব, দেখব বা শিখব। আর বাঁ হাতের প্র্যাকটিসটাও শিখব, কারণ বাঁ হাতটা আমাদের লাগবে। যারা কিবোর্ড বাজাও, সিনথেসাইজার বাজাও, কিবোর্ড তো মাস্ট বাঁ হাতে কর্ডের জন্য লাগবে। তো আমরা আজকে বাঁ হাতের প্র্যাকটিস শিখব। ডান হাতের আগে আমরা কয়েকটা আরও প্র্যাকটিস করে নিই। আমরা একটা প্র্যাকটিস দিয়েছিলাম বা দেখেছিলাম, শিখেছিলাম। তো আমাদের ফিঙ্গারটাকে ইজি করার জন্য আরও আমাদের কিছু প্র্যাকটিস দরকার আছে। আজকে আমরা দুটো ফিঙ্গার, প্রথমে 1 3 আর দুটো নোট দেখো, একটা বাদ দিয়ে সি ই ডি এফ ই জি এফ এ জি বি এ সি 1 3 1 3 1 3, আবার ব্যাকে আসছে একইভাবে 3 1 সি এ বি জি এ এফ জি ই এফ ডি ই সি। তোমরা স্লোভাবে আগে তুলে নেবে নোটগুলো, দেখো একটা একটা বাদে, এই একটা পড়লো, এই পড়লো, তারপর পাশের নোটটা আবার আঙুলটা আঙুলটা চলে এলো, এটা এই এই, একদম ইজি। আস্তে আস্তে আগে তুলে নেবে, এবার ফাস্ট করবে। এইভাবে তোমরা দেখে নিলে। নাম্বার টু, আমরা তিনটে ফিঙ্গার 1 2 3, আমরা তিনটে ফিঙ্গারে করব 1 2 3, তিনটে ফিঙ্গার তিনটে নোট 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, সেম একইভাবে আমরা আগে যেভাবে করেছি দুটো নোট, এটা পরপর তিনটে নোট পড়বে। এই হয়ে গেলো, এই নোটটা এখানে চলে, মানে ফিঙ্গারটা চলে এলো এইভাবে এইভাবে, একদম এইভাবে। আগে স্লো ভাবে তুলে নেবে, আমরা তিনটে, অন্য ফিঙ্গার আমরা এখন কিন্তু ব্যবহার করব না। তিনটে নোটের সঙ্গে আমরা তিনটে ফিঙ্গার ব্যবহার করব, অন্য নোটগুলো লাগবে না। এগুলো আমাদের ফিঙ্গারটাকে ইজি করার জন্য। নাম্বার থ্রি, আমরা চারটে ফিঙ্গার দিয়ে চারটে নোট প্র্যাকটিস করব। একদম প্লেন ভাবে পড়বে, কোনো ফিঙ্গার এরকম বেঁকবে না বা কোনো তিনটে না, আমরা চারটে নোটকে চারটে ব্যবহার করব, চারটে ফিঙ্গার চারটে নোট, একদম সেম এইভাবে থাকবে। হ্যাঁ, আবার এই নোটটা চলে এসছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আবার সেই 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1, এটাও তাই। আগে স্লোভাবে আস্তে আস্তে তোমরা বসিয়ে নেবে, তারপর ফাস্ট করবে। হয়ে গেল, আমরা বাঁ হাতের আজকে প্র্যাকটিসটা আমরা শুরু করব। আমি আগে বারে তোমাদের দেখ বলেই দিয়েছিলাম কোন অক্টেভ কাকে বলে কি, যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখোনি, যারা শিখতে চাও তারা আমার আগের ভিডিওগুলো দেখবে। আমি খুব সহজভাবে প্রথম থেকে একদম শুরু করেছি। যারা ঘরে বসে থাকো, স্যারের কাছে যেতে পারো না বা স্কুলে গিয়ে শিখতে পারো না, তারা আমার ভিডিওগুলো ফলো করলে বা দেখলে তোমরা একদম প্রথম থেকে শিখে যেতে পারবে। আর আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালোই বাজাতে পারবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই বাঁ হাতের লেফট হ্যান্ডের প্র্যাকটিসটা। আমরা মিডিল অক্টেভের গা, মানে লোয়ার অক্টেভের সেকেন্ড অক্টেভ, এবং আমরা একটা অক্টেভ ছেড়ে রেখেছি, আমরা এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। কিন্তু দেখো আওয়াজটা কেমন বিচ্ছিরি লাগছে। তো আমরা এখান থেকে শুরু করব, এই সি থেকে, সি 5 নম্বর, মানে 5 5 4 3 2 1, তারপরে 3 2 1, দেখে নাও সি ডি ই এফ জি, মানে 5
পাঁচটা নোটে আমাদের পাঁচটা আঙুল পড়লো, আবার এতে চলে আসছে থ্রি টু ওয়ান, আবার একইভাবে যাবে ঠিক আমরা এইভাবে আস্তে আস্তে স্লো করতে করতে আস্তে আস্তে আমরা ফাস্ট করব, ঠিক আছে। এটা হয়ে গেল, তোমরা এটা করবে, ফিঙ্গারটা ইজি হবে। তো আমরা দেখো আমরা এবার একটা কর্ড প্র্যাকটিস করব, কারণ আমাদের কর্ডে ফিঙ্গার বসাতে হবে, আমরা যখন কোনো পিস বাজাবো বা পুলকা বাজাবো কর্ডটা আমাদের লাগবে। তো আমরা কর্ডটা কীভাবে প্র্যাকটিস করব দেখে নাও। আমরা একদম লোয়ার অক্টেপের প্রথম অক্টেপ থেকে, আগে আমরা প্র্যাকটিসের সময় এখন যেটা প্র্যাকটিস শুরু করেছিলাম আমরা একটা অক্টেপ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কর্ড প্র্যাকটিসের সময় আমরা এই ফার্স্ট লোয়ার অক্টেপের ফার্স্ট অক্টেপটা আমরা নেব, জি নোটটাকে নেব, জি দেখে নাও ভালো করে, সি ডি এফ জি, জি নোটটাকে আমরা নেব। আর জি নোটে আমাদের ফিঙ্গার পরে পাঁচ নম্বর মানে ফাইভ নাম্বার ফিঙ্গারটা আমরা ফেলব, তারপরে নিচ্ছি সি, আমরা সি ধরব, জি ধরলাম ফাইভ নাম্বার ফিঙ্গার, সি হচ্ছে টু, আর ই ওয়ান, ফাইভ টু ওয়ান, তাহলে দেখে নাও। আমরা এইভাবে প্র্যাকটিস করবো, আগে এইটা ফাইভ পড়লো, জি সি আমরা সি মেজর কর্ড, এটা হলো জি সি ই, এই অক্টেপে মানে লোয়ার অক্টেপেই আমরা প্র্যাকটিস করছি, প্রথম অক্টেপে জি, তারপরে অক্টেপটা আমরা সি আর ই ব্যবহার করলাম, কিন্তু এটা দুটোই লোয়ার অক্টেপ, আমরা এটা মিডিল অক্টেপ, এটা হাই অক্টেপ আমি বলেই দিয়েছি আগের ভিডিওতে, আমরা সব দেখে নিয়েছি। তো আমরা এইভাবে প্র্যাকটিস শুরু করব। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আবার পরের ভিডিওতে নিয়ে আসছি নতুন কিছু তোমাদের শেখানোর জন্য। তোমরা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যদি শিখতে চাও তাহলে পরপর ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, আর আমি পরপর সিয়াল ভাই তোমাদের শিখিয়ে যাব, দেখিয়ে যাব, তোমরা মিস করবে না। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।